অর্ধযুগের কিছু বেশি সময় আগের কথা, বিশ্ব ক্রিকেটে অভিষেক হয় দুই তরুণ পেসারের। দুজনের জন্মসালও একই, 1995। ভারতকে কাঁপিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান শুরু থেকেই তারকা, নাম হয়ে যায় কাটার মাস্টার। অভিষেকের বছর 2015 সালে কাটারকে দুর্ভেদ্য করে অনেকটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এর সাথে যোগ করেন পরে স্লোয়ার, আরও ছিল দুর্দান্ত সবিয়র্কার। একই সময়ে সাউথ আফ্রিকার এক তরুণ বলের উপর অসাধারণ নিয়ন্ত্রণ দেখাতে থাকেন, তার নাম কাগিস রাবাদা। বোলারদের আসল অস্ত্র যে লাইন লেংথ আর সুইং, সেসবের উপর ভরসা করে এগিয়ে যেতে থাকেন তিনিও। 2015 থেকে 2024, 8 বছর পর আজ যদি দেখেন কোথায় মুস্তাফিজুর আর কোথায় রাবাদা। বাংলাদেশের কাটার মাস্টারের আন্তর্জাতিক উইকেট সংখ্যা যেখানে মাত্র 300 ছুঁয়েছে, সেখানে রাবাদা ছাড়িয়ে গেছেন 500 ঘর। তবে পরিসংখ্যানই সব কথা বলে এমন নয়, পরিসংখ্যান দেখে মুস্তাফিজুরের মন খারাপ হতেই পারে। বাস্তবে ওয়ানডে এবং টি টোয়েন্টিতে রাবাদার চেয়ে কম কার্যকর নন মুস্তাফিজুর, কিন্তু টেস্ট ক্রিকেটে পিছিয়ে রয়েছেন যোজন যোজন দূরত্বে। রাবাদা যে 500টি উইকেট নিয়েছেন তার মধ্যে টেস্ট উইকেটই 291টি, অথচ মুস্তাফিজুরের তা কেবল 31টি। যদি ক্রিকেটের অন্য দুটি ফর্মেটে দুজন সমান কার্যকর হয় তাহলে টেস্টে এই পার্থক্য কেন? জবাব হচ্ছে সুযোগের অভাব। রাবাদা তার 8 বছরের ক্যারিয়ারে টেস্ট খেলেছেন 62টি, সেসব টেস্টের বেশিরভাগই তিনি খেলেছেন পেস বোলারদের জন্য আদর্শ একটি উইকেটে। পিচে থাকে পেস, বাউন্স আর সুইং, ব্যাটারদের পরাস্ত করা তুলনামূলক সহজ। আর মুস্তাফিজুর 8 বছরে তার অভিজ্ঞতার ঝুলিতে টেস্টের সংখ্যা কেবল 15টি, এক একটি ম্যাচের মাঝে ব্যবধান অনেক। আর এই টেস্টের বেশিরভাগই তাকে খেলতে হয়েছে নিষ্প্রাণ উইকেটে, যেখানে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। কেবল 5টি ম্যাচ তিনি খেলেছেন দেশের বাইরে, এর 2টি আবার শ্রীলঙ্কার গতিহীন উইকেটে। শুধু ম্যাচ সংখ্যায় যে কম তাও নয়, ম্যাচে বোলিংও করতে হয়েছে অল্প। এই 15 ম্যাচের 25 ইনিংসে হাত ঘুরিয়েছেন বাংলাদেশি পেসার, ইনিংস প্রতি বল করেছেন 82টির কিছু বেশি। অন্যদিকে রাবাদা তার 62 ম্যাচে বোলিং করেছেন 112 ইনিংসে, মোট বল করেছেন 11,500-এর মতো, অর্থাৎ ইনিংস প্রতি বল 102টি। বেশি ম্যাচ খেলে রাবাদা যেখানে পরিপক্ক হয়েছেন, পরিস্থিতি অনুযায়ী বল করতে শিখেছেন, শিখেছেন ব্যাটারদের রিড করতে, জেনেছেন কার দুর্বলতা কোথায়, সেই সুযোগটা ঠিকভাবে হয়নি মুস্তাফিজুরের। ক্রিকেটের অন্য দুই ফর্মেটে তাকালে এই আফসোস আরও বাড়বে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য। রাবাদা তার 8 বছরের ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন 101টি, বোলিং করেছেন 99টিতে, ওভার প্রতি 5-এর কিছু বেশি রান দিয়ে উইকেট নিয়েছেন 157টি, উইকেট প্রতি রান দিয়েছেন গড়ে 28-এর কিছু বেশি। ক্রিকেটের এই ফর্মেটে এক ম্যাচে তিনি 4 উইকেট নিয়েছেন 6 বার, 5 উইকেট নিয়েছেন 2 বার, 6 বার নিয়েছেন 4 উইকেট। অন্যদিকে মুস্তাফিজুরের ওয়ানডে ম্যাচের সংখ্যা 103টি, বোলিং করেছেন 102টিতে, ওভার প্রতি 3-5-এর কিছু বেশি রান দিয়ে সাজ ঘরে ফিরিয়েছেন 162 জন ব্যাটারকে, উইকেট প্রতি তার গড় 30-এর আশপাশে। 5টি ওয়ানডেতে 5 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর, 4 উইকেটও শিকার করেছেন 5 বার, অর্থাৎ 50 ওভারের ম্যাচে রাবাদা এবং মুস্তাফিজুরের কার্যকারিতা প্রায় সমান সমান, কেউ কারো চেয়ে এগিয়ে এটা বলার কোনো সুযোগ নেই। আর ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি টোয়েন্টিতে বাংলাদেশের কাটার মাস্টার যে এগিয়ে তা স্পষ্ট। তিনি এই ফর্মেটে ম্যাচ বেশি খেলে উইকেট বেশি পেয়েছেন, কেবল তাই নয় ওভার প্রতি 1 রান কম গিয়েছেন ক্যারিয়ারে, গড়েও এগিয়ে। টি টোয়েন্টিতে রাবাদা মাঠে নেমেছেন 56 ম্যাচে, বোলিং করেছেন সবগুলোতে, উইকেট সংখ্যা 58টি, ওভার প্রতি রান দিয়েছেন 8.5-এর বেশি, বোলিং গড় 21-এর কাছাকাছি। অন্যদিকে মুস্তাফিজুরের ম্যাচ সংখ্যা 91টি, বোলিং করেছেন 90টিতে, ওভার প্রতি রান দিয়েছেন 7.5-এর কিছু বেশি, তার বোলিং গড় 18-এর একটু বেশি। টি টোয়েন্টিতেও মুস্তাফিজুরের 5 উইকেট আছে একটি ম্যাচে, 4 উইকেট নিয়েছেন আরও 3 বার, কিন্তু রাবাদার কোনো ম্যাচে 4 উইকেটই নেই, 20 রানে 3 উইকেটই তার ক্যারিয়ার সেরা। তবে যে হাতের কবজির মোচড়ে বিষাক্ত বান বের হতো, সেই মুস্তাফিজ দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছেন যেন। ভয়ানক কাটার তো দূরের বিষয়, এখন ঠিকঠাক লাইন লেন্থেই বল ফেলতেই গলত ঘর্ম, প্রায় স্লোয়ার দিতে গিয়ে উইকেটের মাঝখানে বল ফেলে বেদম মার খান, দীর্ঘদিন ইয়র্কার দিতেও দেখা যায় না তাকে। সবচেয়ে দৃষ্টিকটু যেটা, ব্যাটাররা অবলীলায় 4-6 মারলেও মুস্তাফিজের কোনো হেলদোল দেখা যায় না, ভালো করার কিংবা ঘুরে দাঁড়ানোর তাড়নাটাই যেন উধাওই হয়ে গেছে গত 8 বছর ধরে বোলারদের বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে সবচেয়ে এগিয়ে থাকা এই বোলারকে।